সঙ্গীতের মাধ্যমেই ভরে ওঠে মানুষের মন, আর তা যদি রবীন্দ্রসঙ্গীত হয় তাহলে তো আর কোনো কথাই নেই। শুক্রবার শিল্পী সৌভিক চৌধুরীর গাওয়া রবীন্দ্রসঙ্গীতের প্রথম মিউজিক ভিডিওর আনুষ্ঠানিক প্রকাশ হলো প্রেস ক্লাবে। তুমি রবে নীরবে এবং এতটুকু ছোঁয়া লাগে গান দুটিতে কথা সুর ও গায়কী এবং চিত্রায়ন এক কথায় মনোমুগ্ধকর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত নাট্যকার দেবশঙ্কর হালদার, তাকে পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে বরণ করে নিলেন শিল্পী সৌভিক চৌধুরী স্বয়ং। তার অসাধারণ কণ্ঠে গানও গেয়ে শোনালেন অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আজকে আমাদের যে যে মিউজিক ভিডিও বেরোচ্ছে, এটা আমার প্রথম মিউজিক ভিডিও। রবীন্দ্রসঙ্গীতের ওপরে দুটো আমরা করেছি, একটা হচ্ছে একটুকু ছোঁয়া লাগে আর তুমি রবে নীরবে। এই দুটো গানের ওপরে মিউজিক ভিডিও করেছে আমরা। এটা আমি সৌভিক চৌধুরী, আমার প্রথম মিউজিক ভিডিও এটা। এরা এই যে অডিও সিডি আমার বেরিয়েছিল 2013-তে, তখন শুধু অডিও সিডি ছিল, তা সেই তার মধ্যে দুটো গান চয়েস করে নিয়ে এই মিউজিক ভিডিও গত 2 মাস ধরে এটা শুটিং হয়েছে, এডিটিং হয়েছে, হয়ে আজকে ফাইনাল রূপ আপনারা দেখতে পাবেন। এই আজকে এখানে ইনোগ্রেট হবে এখানে ক্যালকাটা প্রেস ক্লাবে। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রুচি মম ফা, একটুকু কথা শুনি। ধন্যবাদ। থিয়েটার হচ্ছে এমন একটা শিল্প যেখানে যেটাকে বলে তিলোত্তম শিল্প বা কালেক্টিভ আর্ট, ফলত গান নাচ সাহিত্যকর্ম সমস্তই থিয়েটারে মিলে যায় এসে। আমার ধারণা সেই কারণেই ওরা আমাকে ডেকে এনেছেন, যেহেতু আমি কখনো রবীন্দ্রসঙ্গীত শিল্পীর অভিনয় করেছি, কখনো আবার এমন কোনো থিয়েটার করেছি যেখানে অনেক রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার আছে। আমার ধারণা সেই কারণেই ওরা ডেকেছেন। আর সমস্ত শিল্পের মধ্যে আমার ধারণা পাঁচিল নেই, সব পাঁচিলগুলো ভেঙে দেওয়াটাই হচ্ছে শিল্পের নিয়ম।